বাবা, একজন স্ত্রী 17 বছর ঘর সংসার করার পর স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, পুরুষগণ সৃষ্টিকর্তা প্রদত্ত এক অশেষ অতিথি, কেননা তারা যৌবনকে নিজ স্ত্রী সন্তানদের জন্য বলিদান করে দেয়। তাদের উপর ভর করেই আমরা জীবনের সুখ শান্তি ও সৌন্দর্য উপভোগ করে থাকি। পুরুষ জাতি তো এমন এক সত্তা যারা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বাত্মক পরিশ্রম করে থাকেন, কিন্তু এমন কঠোর পরিশ্রম আর বলিদানের সত্ত্বেও আমরা তাদের জীবনকে বিষিয়ে তুলি একরাশ হতাশা আর দুঃখ কষ্ট দিয়ে। যদি তারা একটু ফ্রেশ ও স্বাচ্ছন্দ্যের জন্য বাহিরে যায় তাহলে বলি বেপরোয়া, আর যদি ঘরে বসে থাকে তাহলে বলি অলস ও অকর্মা। যদি সন্তানদের ভুলের জন্য শাসন করে তাহলে বলি নির্দয় ও হিংস্র। যদি স্ত্রীকে চাকরি করা থেকে বারণ করে তাহলে বলি সেকেলে বা অনাধুনিক। যদি মায়ের সাথে সুসম্পর্ক রাখে তাহলে বলি মা পাগল, আর যদি স্ত্রীর সাথে প্রেমময় আচরণ করে তাহলে বলি বউ পাগল। এত দোষ সত্ত্বেও একজন পুরুষ পৃথিবীর এমন বীর যে তার সন্তানদেরকে সর্বক্ষেত্রে নিজের চেয়েও সুখী দেখতে চায়। একজন পিতা এমন এক রোবট যিনি তার সন্তানদের সর্বদিক থেকে নৈরাশ হওয়ার পরেও তাদের মন প্রাণ উজাড় করে ভালোবাসে এবং সর্বদা তাদের মঙ্গলের জন্য আশীর্বাদ করে। একজন বাবা তো এমন এক মহাপুরুষ যিনি সন্তানদের সকল কষ্ট সহ্য করেন, তখনও যখন সন্তান বাবার পায়ের ওপর পা রেখে চলতে শিখে এবং তখনও যখন বড় হয়ে বাবার বুকের উপর পা রেখে চলে যায়। একজন বাবা পৃথিবীর এক এক মহাপুরুষ যিনি সারা জীবনের কষ্টার্জিত মহামূল্যবান সম্পদগুলো অকাতরে সন্তানদেরকে দিয়ে দেন। যদি মা সন্তানদেরকে 9 মাস পেটে ধারণ করে থাকেন তবে বাবা সারা জীবন ব্রেইনের মধ্যে ধারণ করে চলতে থাকেন। পৃথিবীটা তখনই সুন্দর ও উপভোগ্য মনে হয় যতক্ষণ বাবা নামক সত্তার ছায়া মাথার ওপর বিরাজমান থাকে। তাই বেঁচে থাকতে বাবাদের কদর করুন, চলে গেলে তাদের জন্য দুহাত তুলে প্রার্থনা করুন। সৃষ্টিকর্তা সকলের মা বাবাকে সুখে শান্তিতে রাখুন।